আজকে আমাদের কাছে মোট এগারোটা অভিযোগ এসেছে সব কয়েকটা হচ্ছে এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স বা গুমের ব্যাপারে এর মধ্যে নয়টা পরিবারে নয়টা অভিযোগের মধ্যে জন মানুষের কথা আছে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন আজ পর্যন্ত ফিরে আসেননি যদি নামগুলো বলে যায় এক করে আমিনুল ইসলাম এবং আনিসুর রহমান একত্রিশ দশ দুই হাজার এগারোতে তারা নিখোঁজ র্যাব কর্তৃক অপহৃত হন এবং আজ পর্যন্ত ফেরত আসেননি সোহেল মিয়াজি রানা মুন্সিগঞ্জ থেকে তিন দুই দুই হাজার চোদ্দো তারিখে অ্যারেস্ট হয়ে যান তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি আবদুল্লা নামে একজন যিনি বনানী থেকে দশ সাত দুই হাজার এগারো তারিখে নিখোঁজ হয়ে যান তাকে আজ পর্যন্ত পাওয়া যায়নি ইকবাল হোসেন আগারগাঁও থেকে তিন বারো দুই তাকে ল এনফোর্সিং এজেন্সি উঠিয়ে নিয়ে যায় আজ পর্যন্ত ফেরত আসেননি আইনুল ইসলামকে চার সাত দুই হাজার বিশ তারিখে নারায়ণগঞ্জের মদনপুর চৌরাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তিনি আজ পর্যন্ত ফেরত আসেননি মোহাম্মদ সাজু সাতাইশ আট দুই হাজার আঠারো তারিখে মোহাম্মদপুর থেকে তাকে তুলে নেওয়া হয় তিনি আজ পর্যন্ত ফেরত আসেননি কুদ্দুসুর রহমান চৌধুরী তিনি এক এগারো দুই হাজার চোদ্দো তারিখে মিরপুর এক থেকে তাকে তুলে নেওয়া হয় আজ পর্যন্ত তাকে ফেরত পাওয়া যায়নি মোহাম্মদ কাইয়ুম তাকে ত্রিশ চার দুই তেরো তারিখে গাবতলি থেকে উঠিয়ে নেওয়া হয় আজ পর্যন্ত তাকে ফেরত পাওয়া যায়নি মোহাম্মদ মোস্তফা ভাষান টেক থেকে তাকে ছয় ছয় দুই হাজার বিশ তারিখে তুলে নেওয়া হয় তাকে আজ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি এই নয়টা পরিবারের মোট এই দশজন মানুষ যারা যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখনো প্লেন ড্রেসে কখনো র্যাবের পোশাকে কখনো ডিবির পোশাকে বিভিন্ন পরিচয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তুলে নিয়ে যান কিন্তু আজ পর্যন্ত এই এত বছরও তাদের স্বজনেরা জানে না তারা কোথায় আছে তারা জীবিত না মৃত তারা কোথায় আছেন কি অবস্থায় আছেন মৃত হলে কোথায় তাদের লাশ দাফন করা হয়েছে কোথায় আছে কোনো কিছুই আজ পর্যন্ত তারা জানতে পারেননি তারা গুমের শিকার পরিবারদের আরেকটি সংগঠন আছে বাংলাদেশ গুম পরিবার এই নামে তারা একটা সংগঠন করেছেন এখানে আমাদের কাছে তারা একটা তালিকা দিয়েছেন প্রায় এখানে চৌষট্টিটা ঘটনার গুমের ঘটনার তালিকা আমাদের কাছে তারা দিয়েছেন যে এই পরিবারগুলো একত্রিত হয়ে তারা বিভিন্ন জায়গায় এই গুমের শিকার ব্যক্তিদেরকে ফেরত পাওয়ার জন্য নানান জায়গায় ধরনা দিচ্ছেন তারা এই নবগঠিত যে জাতীয় গুম কমিশন হয়েছে সেখানেও তাদের বক্তব্য বক্তব্য তারা দিয়েছেন আজকে তারা এই অভিযোগগুলোকে নিয়ে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে এসেছেন আমরা এগুলো জাস্ট গ্রহণ করেছি আমরা এগুলো যাচাই বাছাই এবং পর্যালোচনা করব এর বাইরে আরও দুটো অভিযোগ আমাদের কাছে আজকে জমা পড়েছে একজন হচ্ছেন এই যে গুম পরিবারের সদস্যদের যে সংগঠন তার যিনি আহ্বায়ক বেলাল হোসেন উনিও গুমের শিকার হয়েছিলেন দশ দশ দুই হাজার ষোলো তারিখে তাকে উঠিয়ে নেওয়া হয় এবং দুই এগারো দুই হাজার ষোলো তারিখে তাকে একটা জায়গায় কাঞ্চনে এক জায়গায় তাকে ফেলে রেখে চলে যাওয়া হয় তিনি প্রেজেন্ট আছেন তার কাছ থেকে আপনারা তার বক্তব্যটা জানতে পারবেন এবং আরেকটি আলোচিত ঘটনা যেটা হয়েছিল অ্যাডভোকেট সোহেল রানা তিনিও এখানে উপস্থিত আছেন তাকে দশ দুই দুই হাজার পনেরো তারিখে উঠিয়ে নেওয়া হয় এবং তেরোই আগস্ট দুই হাজার পনেরো তারিখে ছয় মাস তিন দিন পরে তাকে আবার ফেলে দিয়ে যাওয়া হয় তার মানে এই যে এগারোটি পরিবারের ঘটনা আমরা বললাম দুজন মানুষ ফেরত আসতে পেরেছেন আর বাকি দশজন আজ পর্যন্ত ফেরত আসেননি এই যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেগুলোর ব্যাপারে অভিযোগগুলো আমরা পেয়েছি যেহেতু এগুলো আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে এনফোর্স ডিজ্যাপিয়ারেন্স একটা অপরাধ হিসাবে গণ্য সেই হিসাবে আমরা এটা পর্যালোচনা করে দেখি যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবো